সময় বড় বিচিত্র, কখনো তা দুয়ার খুলে বসে অনাবিল আনন্দের, আবার কখনো তৈরি করে প্রতিকূল পরিস্থিতির। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রানের মাইলফলক স্পর্শের পর মুশফিকের এই উদযাপন তার একটা পৃষ্ঠা মাত্র, যার আগের অধ্যায়ে ছিল দলে থাকা না থাকা নিয়ে যত সমালোচনা। প্রায় দেড় যুগ ধরে দেশের প্রতিনিধিত্ব করা মুশফিকের ক্রিকেট ক্যারিয়ারে ছিল নানা চড়াই উতরাই, যার জবাব সবসময় ব্যাটে নিজেই দিয়েছেন মুশি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ডিপেন্ডেবলকে নিয়ে চলা সমালোচনা গায়ে মাখালেন তার সহধর্মিনী, হয়তো সাকিব মাশরাফির স্ত্রীরা সে পথ মারিয়েছেন বলেই জান্নাতুল মন্দির সরব হয়ে ওঠা। কেন যেন বাংলার ক্রিকেটে স্ত্রীদের ঢাল হয়ে ওঠার বিষয়টা সংস্কৃতির পর্যায়ে চলে এসেছে। সাকিবকে নিয়ে তৈরি হয় আবহ, সামাজিক মাধ্যমে গিয়ে ঝড় তোলেন শিশির। এই রীতির বাইরে যেতে পারেননি সুমনা হক সুমিও। তার চেয়েও অবাক করার বিষয় ছিল বিসিবির ক্রিকেট অপস থেকে আকরাম খান যখন সরে দাঁড়ান, তার ঘোষণা খানপত্নী জানিয়ে দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। বিপদে আপদে অর্ধাঙ্গীদের এমন সরব উপস্থিতি অবশ্য দোষের কিছু নয়। মাঠের লড়াই শেষে সাকিব মুশফিকদেরও যে শেষ আশ্রয়স্থল পরিবার, তারা চাপে থাকলে খুব কাছ থেকে সেটা অনুভব করার কথা তো তাদেরই। সেই তাড়না থেকেই হয়তো কিছুটা প্রতিবাদী হয়ে ওঠা, তারপরও কিছু কথা থেকেই যায়। মুশফিকের পক্ষ নিয়ে অবশ্য অন্যায় কিছু বলেননি মন্ডি। দুই লাইনের স্ট্যাটাসে বিসিবির বর্তমান পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তিনি। একই সঙ্গে বুঝিয়েছেন দলে মুশির এখনও অপরিহার্যতা, যদিও এই সব বিষয় নিয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমে জানিয়েছেন ডিপেন্ডেবল। ফার্স্ট অফ অল আমি তো দেখিনি আসলে কি লিখেছে, আর এখন দেখলে তারপরে বোঝা যাবে কি বলতে পারবো বাবু কেন লিখেছে। প্রায় 27 মাস পর সেঞ্চুরিতে হেসেছে মুশফিকের ব্যাট। লম্বা বিরতি না দিয়ে ধারাবাহিকতা থাকলেই তো আর সমালোচনার জন্ম হয় না, আর কাগজ কলম কিংবা সামাজিক মাধ্যমেও সরব হতে হয় না সহধর্মিনীর। এস এম ইকবাল, সময় সংবাদ।